নিউজ বর্তমানে সকলকে স্বাগত জানাই। বিস্তারিত খবরে আসবো, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস। মায়ের বিদায়ে বিষাদের সুর, রীতি অনুসারেই চলছে মিষ্টিমুখ কোলাকুলি ও প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পর্ব। প্রবাসী বাঙালিরাও মেতেছিলেন পুজোতে, রীতি মেনেই হয়েছে পুজো, হলো বিসর্জন, ছিল খাওয়া দাওয়ার দেদার আয়োজন। পুজোর পুরস্কার নিয়েও দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক রং দেখেই দেওয়া হয়েছে পুরস্কার, বঞ্চিত হয়েছে যোগ্যরা, অভিযোগ বালির এক পুজো কমিটির। কাজে এলো না মাহমুদউল্লাহর দুরন্ত শতরান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট ব্যবধানে হার, টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ। এএফসি কাপের ম্যাচে আটকে গেল মোহনবাগান, দুবার এগিয়ে গিয়েও রক্ষণের ভুলে গোল হজম করে বাংলাদেশের বসুন্ধরার বিরুদ্ধে ড্র করল সবুজ মেরুন ব্রিগেড। আসছে বিস্তারিত খবরে। ফের শুভেন্দু অধিকারীর মুখে কংগ্রেস নেতা তথা কৌস্তব বাগচির ভূয়সী প্রশংসা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন কৌস্তব, মমতা বিরোধিতার সঠিক প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারবেন তিনি, বললেন বিরোধী দলনেতা। দুর্গাপুজোকে কেন্দ্র করে এদিন সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ফের শুভেন্দু অধিকারীর মুখে কংগ্রেস নেতা তথা কৌস্তব বাগচির ভূয়সী প্রশংসা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তিনি, মমতা বিরোধিতা সঠিক প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারবেন তিনি, বললেন বিরোধী দলনেতা। দুর্গাপুজোকে কেন্দ্র করে এদিন সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি। এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখে, একটা লক্ষ্য থাকে তো তার জন্য প্ল্যাটফর্ম চুজ করতে হয়। আমরা একটা সময় কংগ্রেসে শুরু করেছিলাম, তখন দেখলাম যে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের দিল্লি চায় না, বেঙ্গলের লিডাররা চাইতেন, মণি খান চৌধুরীরা তো চাইতেনি, চলে যাক বেঙ্গলের তখন চাইতো না, তখন মমতা ব্যানার্জি অপশানটা নিলেন, তৃণমূল কংগ্রেস করলেন। আমরা মনে করলাম সিপিএমকে সরাতে হবে, দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। এখন যে অবস্থা হয়েছে পিসি ভাইপোকে সরাতে হবে, তার রাইট প্ল্যাটফর্মটা কি সেটা হি নোজ ইট ভেরি ওয়েল, ওটা আমি ওকে বলে উচিত নয়, কিন্তু একটা কজ আছে তো, নো ভোট টু মমতা, ওটাতে আমরা সব এক। এই সন্ময় অনেক লোক আছে, মুসলমান মতুয়া রাজবংশী কোনো ভেদাভেদ নেই, পরিত্রাণ দেবীর সামনে বলছি, পরিত্রাণ বাংলার পরিত্রাণ সরাতেই, তার জন্য রাইট প্ল্যাটফর্ম চুজ যে যার মতো করে করে নিয়ে সরাতেই হবে, নইলে কোনো দেয়ার ইজ নো অল্টারনেট অপশন, ধ্বংস। সাহস দেখুন, উত্তরপাড়া প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গা মায়ের মূর্তির সামনে অন্য ধর্মের করছে, কী করে অ্যালাউ করছে যারা ইসাই খ্রিস্টরা বা মুসলিমরা, কী করে অ্যালাউ করছে বলবো, এটা কী সেকুলারিজম, হোয়াট টাইপ অফ সেকুলারিজম বেঙ্গল। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, শুভেন্দু অধিকারীর মুখে কৌস্তব আছেন এই যে ভূয়সী প্রশংসা, এর পিছনে তাৎপর্য কি রয়েছে যদি একটু জানাও? নিশ্চিতভাবে এটা গভীর তাৎপর্য রয়েছে, কারণ তুমি জানো যে বা দর্শকরাও জানেন এই কৌস্তব বাগচি কংগ্রেসের এই মুহূর্তে প্রতিবাদী মুখ। কারণ কি? কারণ যদি দেখা যায় তাহলে একটু পিছিয়ে যেতে হবে,
কৌস্তব বাগচি একসময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তথা বর্ষীয়ান আইনজীবী বিশিষ্ট আইনজীবী পি চিদম্বরমকে কালো কাপড় দেখিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। কেন দেখিয়েছিলেন? কারণ কেভেন্ডার্সের মামলায় যে মামলা করেছিলেন অধীর চৌধুরী তাতে রাজ্য বেকায়দায় পড়েছিল। রাজ্যের যে এআরটি ডিপার্টমেন্ট আছে, অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট যে দপ্তর আছে, তাদের অন্তর্গত যে দুগ্ধ ব্যবসা ছিল তার শেয়ার হস্তান্তর করা নিয়ে কিন্তু মামলা হয় এবং যাতে বেকায়দায় পড়েছিল রাজ্যের সরকার এবং সেই দপ্তর, এবং তৎকালীন সময় কেভেন্ডার্স কোম্পানির হয়ে কিন্তু মামলা লড়তে আসেন পি চিদম্বরম। এবং একজন বর্ষীয়ান কংগ্রেস নেতা হয়ে, কেন্দ্রীয় নেতৃত্ব হয়ে কেন তিনি এই মামলা লড়ছেন এবং সেই জন্যই এই প্রতিবাদ করেছিলেন কিন্তু দেখা গেছিল কৌস্তব বাগচি। পরবর্তী একাধিক মামলায়, রাজ্যের দুর্নীতি সংক্রান্ত মামলায় কিংবা পঞ্চায়েত নির্বাচনের মামলায় দেখা গেছিল হাইকোর্টে কিন্তু এই কৌস্তব বাগচিকে ফাইট করতে। পরবর্তীতে কৌস্তব বাগচি যাকে পুলিশ গ্রেপ্তার করে কোন একটি মন্তব্যের জেরে, মুখ্যমন্ত্রীর প্রতি মন্তব্যের জেরে, এবং সেখানেও কিন্তু তার হয়ে আইনি লড়াই করে তার বেল করিয়েছিলেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফলে বিরোধীদের সঙ্গে কৌস্তব বাগচির একটা সুসম্পর্ক রয়েছে। অতীতে আমরা দেখেছি দিয়ে মঞ্চে কিন্তু বিরোধী, অন্যান্য বিরোধী বিজেপি হোক বা সিপিএম হোক, এক মঞ্চে ছিলেন কিন্তু এই কৌস্তব বাগচি। সন্ময় বন্দ্যোপাধ্যায় তার আগরপাড়ার বাড়িতে তিনি ইনভাইট করেছিলেন কংগ্রেসের এই নেতা। সন্ময় বন্দ্যোপাধ্যায় একদা কংগ্রেসে ছিলেন এবং পানিহাটি পৌরসভার কাউন্সিলর ছিলেন, পরবর্তীতে তিনি বিজেপিতে যান এবং শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ, এবং শুভেন্দু অধিকারীও সেই বলা যেতে পারে সেই সন্ময় বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এসেছিলেন। এবং তাদের দুজনের টাইমিং ছিল গ্যাপ প্রায় 3 ঘন্টা। সেই গ্যাপকে কমিয়ে কিন্তু তারা একই সময় প্রায় সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং এর মধ্যে যে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করা হয় শুভেন্দু অধিকারীকে যে কৌস্তব বাগচিকে কি আপনারা দলে নেবেন বা নিচ্ছেন, এরকম যখন প্রশ্ন করা হয় বা সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু খুব ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি বারবারই কৌস্তবের ব্যাপারে কিছু হলো নরম, তিনি বারবারই বলেছেন কৌস্তব প্রতিবাদের অন্যতম মুখ, কৌস্তব বাগচি বিভিন্ন সময় রাজ্যের বিরুদ্ধে লড়াই করে, কংগ্রেসের মতন নরম মেরুদণ্ড তার নয়, তার মেরুদণ্ড যথেষ্ট স্ট্রং। এবং সেই জন্যই শুভেন্দু অধিকারীর এই মন্তব্য, এবং হাতে হাত দিয়ে তারা বলছেন যে একটাই লক্ষ্য আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অপসারিত করা, এবং সেই লক্ষ্যেই তারা লড়বেন। এই ইঙ্গিতবাহী মন্তব্যের মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে যে আগামী দিনে হয়তো কয়েকদিনের অপেক্ষা, তারপরে কিন্তু কৌস্তব বাগচি যিনি কংগ্রেসে সঠিকভাবে জায়গা পাচ্ছেন না বা জায়গা দেওয়া হচ্ছে না তাকে, আমি আবারও বলছি এই প্রতিবাদের ফলে বা কংগ্রেসের যে প্রতিবাদ, সে কংগ্রেসের যে স্টাইল, সেই স্টাইলকে রীতিমতন চ্যালেঞ্জ ছুটছেন কৌস্তব বাগচি, যার ফলে কিন্তু প্রদেশ কংগ্রেস কমিটিতেও তাকে রাখা হয়নি। ফলে যথেষ্টই ক্ষুব্ধ দলের প্রতি কৌস্তব বাগচি, তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন নিজের মতো। এবং সেই সঙ্গে কিন্তু এই কৌস্তব বাগচি আগামী দিনে যদি বিজেপিতে যোগদান করেন সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রিয়া ধন্যবাদ বুদ্ধদেব ঘোষ। যেমনটা জানা যাচ্ছে, মমতা বিরোধিতার সঠিক প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারবেন কৌস্তব বাগচি, ও শুভেন্দু অধিকারীর মুখে কংগ্রেস নেতা তথা কৌস্তব বাগচির ভূয়সী প্রশংসা করলেন তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে এদিন সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচি। নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার দিকে। সাইকেলের মালিককে লক্ষ্য করে গুলি দশমীর রাতে। গুলিবিদ্ধ শুভজিৎ ঠাকুর ওরফে বাচ্চা সাইকেলের দোকানের পাশেই রয়েছে গাজার ঠেক। অভিযোগ, সেই ঠেক দখলকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। গুলিবিদ্ধ শুভজিৎ সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন, তদন্তে খড়দহ থানার পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দশমীর সন্ধ্যায় সাইকেলের দোকানের মালিককে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ শুভজিৎ ঠাকুর ওরফে বাচ্চা সাইকেলের দোকানের পাশেই রয়েছে গাজার ঠেক। অভিযোগ, সেই গাজার ঠেককে দখল করেই দখলকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। গুলিবিদ্ধ শুভজিৎ সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন, তদন্তে খড়দহ থানার পুলিশ।
শুনলাম গুলিগালা চলেছে, এই শুনে আমরা এসেছি। কাকে গুলি করেছে জানেন? এই সপ্তাহে এখানে তো শুনছি যার তাতে কাকে গুলি করা হয়েছে, এই শুনে আমরা এসেছি। শুনে এসেছি কিছু দেখলাম না। এই যে সাইকেল ব্যবসায়ী, তার নামটা কি? তার নাম হচ্ছে বাচ্চা। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব নিউজ বর্তমানে ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাসের থেকে। উৎপল দা, কি ঘটেছিল সেদিন রাতে? দেখো, দশমীর ঠিক গতকাল দশমী গেছে, সেই দশমীর আনন্দে কিন্তু একটা আনন্দ পাশাপাশি কিন্তু একটা ভিড় হয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ করে ঠিক সন্ধ্যে নাগাদ হঠাৎ করে এক রাউন্ড গুলি চলেছে, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে স্থানীয় এক সাইকেল ব্যবসায়ী, তিনি একটি সাইকেলের দোকানের পাশাপাশি তিনি একটি গাঁজা মাদকের তারা ঠেক এই মাদক, সেই মাদকের যে বিক্রি হবে সেই বিক্রি কে করবে, সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের কারণে এই গুলি চালানোর ঘটনা বলে মানুষজন চেনেন। সে কিন্তু একটা সাইকেলের দোকান ঠিক করে চালান, তার পাশাপাশি মাদকের ব্যবসাও চলছে। গুলি চালিয়েছে এবং যে গুলি চালিয়েছে তার বিরুদ্ধে যে ২০১০ সালে কিন্তু একটি খুন করেছিল, সেই খুনের তাকে সাজাপ্রাপ্ত এবং তাকে আগেই কিন্তু সে ছাড়া পায়, এবং তাকে লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছিল, গুলি চালায় এই সঞ্জু বলে এক দুষ্কৃতী তাকে গুলি করেছে। কিন্তু যেটা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে দেখো, সব থেকে বড় কথা এই গাজার একটা অসামাজিক মানে মাদকের ব্যবসাকে ঘিরে এই ধরনের উত্তেজনা, তাহলে আমরা যদি একটু দেখি যে পুলিশ তাহলে কি করছিল। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন উঠছে যে এই প্রকাশ্যে এইভাবে মাদকের ব্যবসা চালাচ্ছিল কি করে? তাহলে পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল না? দীর্ঘদিন ধরে এই রাসমণিমোর অঞ্চল কিন্তু একটা মাদকের আড্ডা হয়ে গেছে, মাদকের ইয়ে চলছে, বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজকর্ম চলছে, এলাকার মানুষ কিন্তু কার্যত ভীত সন্ত্রস্ত, এবং এই যে যারা অসামাজিক কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছে। যদিও এই অসামাজিক যারা কাজকর্ম করছে তারা আতঙ্কিত করে রেখেছে স্থানীয় বাসিন্দাদের, তবে পুলিশকে বহুবার জানানোর পরেও কিন্তু সেই অর্থে কোনো ভূমিকা নেয়নি পুলিশ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তবে তোমাকে যেটা জানিয়ে রাখবো রিয়া, এই যে মাদকের ব্যবসাকে কেন্দ্র করে যে গুলি চালানোর ঘটনা, এখানে কিন্তু পুলিশের যে নিষ্ক্রিয়তা সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। একটা মাদকের ব্যবসা কি করে চালাচ্ছে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে, যেখান থেকে বহু যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে, এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন তুলছে বাসিন্দারা। রিয়া, ধন্যবাদ উৎপল দা। যেমনটা জানা যাচ্ছে, দশমীর সন্ধ্যায় সাইকেলের দোকানের মালিককে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ শুভজিৎ ঠাকুর ওরফে বাচ্চা সাইকেলের দোকানের পাশেই রয়েছে গাজার ঠেক, আর অভিযোগ সেই ঠেক দখলকেই কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। গুলিবিদ্ধ শুভজিৎ সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন, তদন্তে খন্দহ থানার পুলিশ। চোখ রাখবো খেলার খবরে। দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। মাহমুদুল্লাহর দুর্দান্ত শতরান সত্ত্বেও ১৪৯ রানে হার। প্রথমে ব্যাট করে পাহাড় প্রমাণ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। পাঁচ উইকেটে ৩৮২ রান করে তারা। সেই রানের চাপেই ভেঙে পড়ল বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। প্রথমে ব্যাচ করে পাহাড় প্রমাণ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। পাঁচ উইকেটে ৩৮২ রান করে তারা। সেই রানের চাপেই ভেঙে পড়ল বাংলাদেশ। মাহমুদুল্লাহর দুর্দান্ত শতরান সত্ত্বেও ১৪৯ রানে হার। প্রথমে ব্যাচ করে পাহাড় প্রমাণ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। পাঁচ উইকেটে ৩৮২ রান করে তারা। সেই রানের চাপেই ভেঙে পড়ল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক রাজকুমার মণ্ডল। রাজকুমার, কি খবর রয়েছে তোমার কাছে?
দেখো প্রথমেই বলি যে প্রোটিয়াদের সামনে টাইগার্সরা পরাস্ত হয়েছেন এবং তারা এমন ভাবে পরাস্ত হয়েছেন যেটা বেশ লজ্জাজনক। আর এই মুহূর্তে পরপর ম্যাচ জিতে টাইগার্সরা অনেকটাই ব্যাকফুটে, কারণ গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেভাবে 149 রানে মানে একটা দুরন্ত রানে পরাজয়, সেটা অনেকটাই মেনে নিতে পারছে না বাংলাদেশিরাও। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেরিয়ারের 150তম ওয়ানডেতে নেমে 174 রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন কুইন্টন ডিকক। কুইন্টন ডিকক এই বিশ্বকাপে যদি আমরা দেখি, কুইন্টন ডিকক 4টি ম্যাচ খেলেছেন এবং তার মধ্যে 3টি তিনি সেঞ্চুরি করেছেন এবং 3টি অনবদ্য। আরেকটা কথা যেটা বলা যাচ্ছে সেটাতে প্রোটিয়াদের অন্যতম একটা, আগে প্রথমে আন্ডারডগ ভাবা হয়েছিল কিন্তু পরে প্রোটিয়াদের দেখা যাচ্ছে তারা কিন্তু ভারত নিউজিল্যান্ড এই দলের সঙ্গে আস্তে আস্তে টেক্কা দিতে উঠে আসছেন। এবং সাকিব আল হাসান অর্থাৎ বাংলাদেশের যে অধিনায়ক, বাংলাদেশের অধিনায়ক, তিনি আসার পরেও অর্থাৎ দলে ফেরার পরেও এমন কিছু উন্নতি দলের হয়নি। সাকিব মাত্র 1টি উইকেট নিল, কোন রকম রান কার্যত তিনি করতে পারেননি, যার ফলে রীতিমতো এই যে ডিককের ব্যাটিং তাণ্ডবে অনেকটা খড়কুটোর মতো উড়ে গেছে মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানদের এই যে টিম। সেক্ষেত্রে ওপেনিং এ 45 ওভার অর্থাৎ প্রথম থেকে নেমে 45 ওভার একটা ব্যাটসম্যানকে যখন ক্রিজে থাকতে সময় দেওয়া হয়, তখনই বোঝা যায় যে অপোনেন্ট টিম অর্থাৎ অপোনেন্ট টিমের বোলিং কতটাই পিছিয়ে আছে। এবং 15টি 4 এবং 7টা 6 হাঁকিয়ে কুইন্টন ডিকক ঠিক আগের ম্যাচগুলোর মতনই যে সেঞ্চুরি গুলো আগে করেছে, যার ফলে এই কুইন্টন ডিককের ব্যাটিং তাণ্ডবেই সাউথ আফ্রিকা প্রতিটা ক্ষেত্রেই 300 ওপর রান করেছে। আর চলতি বিশ্বকাপে এই 300 রানের মধ্যেই ম্যাক্সিমাম রান ছিল ডিককের। তার সঙ্গে ক্লাসেন এই ম্যাচে 90 রান করেছে এবং স্ট্যান্ড ইন ক্যাপ্টেন যিনি এডেন মার্কারাম তিনিও 60 রান করেছেন, যার ফলে টোটাল রান হয়ে যায় 382। 382 রান তাড়া করতে নেমে বাংলাদেশ প্রথম থেকেই প্রায় ধরাশায়ী, কারণ তানজিদ হাসান এবং লিটন দাস দুজনেই প্রথমে 22-12 এর থেকে বেশি রান করতে পারেনি, যার ফলে ওপেনিং জুটি ন্যাচারালি স্ট্রং না হলে কোনো দলই ভিত করতে পারে না, তারপরে ফিরে আসা অসম্ভব হয়। সেক্ষেত্রে মেহেদিন হাসান মিরাজ যখন 11 করেন, তারপর দলের যখন প্রচন্ড চাপ সেই সময় দলকে খানিকটা খাদের কিনারা থেকে তুলে ধরেন মাহমুদুল্লাহ এবং তিনি 111 রান করেন। এটাই বাংলাদেশের প্রাপ্তি। শেষ ম্যাচ ফলাফল স্বরূপ বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় 233 রানে। জিয়া রাজকুমার, তাহলে বলা যায় বাংলাদেশের বিশ্বকাপ দৌড় এখানেই শেষ? দেখো এখনো পর্যন্ত যেহেতু 5টা ম্যাচ এখনো বাকি আছে, সেক্ষেত্রে মানে কোনো ক্রীড়া বিশেষজ্ঞ বলতে পারবে না, আমি তো দূরের কথা, কিন্তু আবার এরকম যদি অঘটন ঘটে, বাংলাদেশ হয়তো 5টা ম্যাচেই তুঘর খেলতে শুরু করলো, তবে এইটা আদতে সম্ভব নয়। স্বয়ং ঈশ্বর যদি না নেমে আসেন বাংলাদেশের ঘাড়ে, তাহলে এইভাবে এর পর থেকে উঠে দাঁড়ানো বাংলাদেশ দলকে যেভাবে আমরা দেখেছি বা যেভাবে দেখছি, টিমটার মধ্যে সম্পূর্ণ আনপ্রিপেয়ার্ড অর্থাৎ কোনো রকম প্রিপারেশন ছাড়াই তারা বোধহয় মাঠে নেমেছে। ঠিক একইভাবে আমরা পাকিস্তানকে যেরকম দেখছি, পাকিস্তান দলকেও ঠিক যেমন দেখা যাচ্ছে, ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিসা বলেছেন যে এই দলটা টোটালি আন্ডার প্রিপেয়ার্ড অর্থাৎ কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়াই এই দলগুলো খেলতে নামছে। পাকিস্তানের অবস্থা ঠিক বাংলাদেশের, বাংলাদেশও খেলতে আসার মুহূর্তে অনেক ঝড়ঝাপটা, আমরা শ্রীলঙ্কার নামটা নাই বা করলাম, কারণ শ্রীলঙ্কা বিধ্বস্ত দেশ এবং এই সেই মুহূর্তে শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি খারাপ, সেক্ষেত্রে শ্রীলঙ্কার পক্ষে হয়তো সেটা ওভারকাম করা খুবই চাপ। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তাদের দেশের ভেতরে আভ্যন্তরীণ যে গণ্ডগোল বা প্রশাসনিক গণ্ডগোল, এইরকম বিভিন্ন রাজনীতি, এইসব পরিপ্রেক্ষিতে এই দেশ দুটোর এই মুহূর্তে ক্রিকেটীয় পরিস্থিতি প্রচন্ড চাপে, যার ফলে তারা একটু ব্যাকফুটে রয়েই গেছে। ধন্যবাদ রাজকুমার সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। মাহমুদুল্লাহর দুর্দান্ত শতরান সত্ত্বেও 149 রানে হার, প্রথম ব্যাট করে পাহাড় প্রমাণ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। 5 উইকেটে 382 রান করে তারা। নজর রাখবো মোহনবাগানের দিকে, রক্ষণের ভুলে এএফসি বিশ্বকাপে গ্রুপ ডির লড়াইয়ে
আজকে গেল মোহন বাগান। বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত থাকলো 2-2 গোলে। এই প্রতিযোগিতায় প্রথমবার পয়েন্ট হারালো জুয়ান ফেরান্দোর ছেলেরা। কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের দল সবুজ মেরুন ফুটবলারদের বিরুদ্ধে লড়াই করলো সমানে সমানে। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্রের সঙ্গে। সুকান্ত দা, স্বাভাবিকভাবে এই ম্যাচে মোহনবাগানে যে ধরনের যে মানের বিদেশিরা আছেন তাতে এই ম্যাচে মোহনবাগানকে ফেভারিট ধরা হচ্ছিল। কিন্তু খেলতে নেমে দেখা গেল যে দলে প্রাধান্য যথেষ্ট রাখলো, গোটা মাঠ জুড়ে খেললো, প্রাধান্য রাখলো, বল পজিশন প্রায় 62% থেকে 64%, দ্বিতীয়ার্ধে তো 64% বল পজিশন, সেই অবস্থাতেও তাই জেতা ম্যাচটা ড্র করে এলো, 2-2 বার এগিয়ে গেল। এবং যেটা দেখার মতো সেটা হচ্ছে বিদেশিদের সমঝোতা, নিজেদের মধ্যে যে বোঝাপড়াটা সেটা দারুণ। কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচ বার করতে পারলো না মোহনবাগান। তার প্রথম কারণ হচ্ছে রক্ষণের ব্যর্থতা, দ্বিতীয় কারণ হচ্ছে আক্রমণে ওঠার পর দেখা যাচ্ছে যে আজকালকার যেটা মডার্ন ফুটবল, হ্যাঁ সেই পজিশনাল ফুটবল তো এখন হয় না, সবাই ওঠে সবাই নামে, কিন্তু দেখা যাচ্ছে যে মোহনবাগানের আক্রমণ ভাগ অন্তত গতকালকে যেটা দেখা গেল উঠে যখন যাচ্ছে সেই একই গতিতে নেমে পড়তে পারছে না। ফলে বসুন্ধরা বারে বারে প্রতি আক্রমণ যখন করলো, কাউন্টার অ্যাটাকে এলো, বারে বারে কিন্তু বিপদ তৈরি করলো। কিন্তু যেটা সব থেকে দুঃখের ব্যাপার সেটা হচ্ছে দুটো দলই পুরোপুরি বিদেশি নির্ভর, মানে বিদেশিরা ভালো খেললে দুটো দল ভালো খেলবে, বিদেশিরা খেলতে না পারলে দুটো দলই ফ্লপ করবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল যে দুই তাদের বিদেশি দল জটিলটন এবং রবিনহো ব্রাজিলিয়ান প্লেয়ার, এই দুজনের বোঝাপড়া যখনই মারাত্মক হয়েছে তখনই কিন্তু বসুন্ধরা মোহনবাগানের রক্ষণে বিপদ সৃষ্টি করেছে। বিশেষ করে রবিনহো, তার চমৎকার স্কিল রয়েছে, বারে বারে কিন্তু বাঁ দিক থেকে ঢুকেছেন, বারে বারে ডান দিকে ক্রস করেছেন, ডটিলটন সেই বল ধরেছেন এবং বিপদ তৈরি করেছেন। এবং এটা প্রথমার্ধের গোড়া থেকেই এটা হয়েছে, কিন্তু মোহনবাগানের রক্ষণ এই জায়গাটা আটকাতে পারেনি, রবিনহো বা ডটিলটনকে আটকাতে পারেনি। দুটো দলই একাধিক গোলের সুযোগ পেয়েছিল, বিশেষ করে তো মোহনবাগান তো পেয়েছিল, মোহনবাগানের একটি গোল বাতিল হয়ে গিয়েছিল, লিস্টন কোলাসো 19 মিনিটের মাথাতেই গোল করেছিলেন, কিন্তু সে গোলটা অফসাইডে বাতিল হয়ে গিয়েছিল। 29 মিনিটে মোহনবাগান যে গোলটা পায়, বুমস কামিন্স এবং চমৎকার সমন্বয়, বুমস বল ধরে যে টোকাটি দিলেন দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে সেটা সত্যিই আন্তর্জাতিক মানের, সেই বল কামিন্স ধরে সহজ পাস পেচাতোস কৃতজ্ঞ চিত্তে গোলটা করে গেলেন। কিন্তু মাত্র 4 মিনিটের মধ্যে ওই যে বললাম যে মোহনবাগান আক্রমণে উঠলে তারা সেই গতিতে, অন্তত কালকের ম্যাচে দেখা যায়নি যে সেই গতিতে তারা নামতে পেরেছে, ফলে আক্রমণে ওঠার পর রক্ষণ এবং আক্রমণের ভাগের খেলোয়াড়দের মাঝখানে বিরাট গ্যাপ তৈরি হয়ে গেল। সেই সুযোগটা বারে বারে নিয়েছেন বাংলাদেশের দুই বিদেশি, রবিনহো এবং ডটিলটন, 4 মিনিটের মধ্যে তারা গোলটা শোধ করেছেন, ডটিলটন দুর্দান্ত গোলটি করে। এই প্রথমার্ধ 1-1, দ্বিতীয়ার্ধে আবার মোহনবাগান এগিয়ে যায়, পেত্রাতোসেরই পাস আশিস রায় গোল করেন, কিন্তু সেটাও মাত্র 15 মিনিট, 54 মিনিটের মাথায় মোহনবাগান গোল পায়, 15 মিনিটের মধ্যেই কিন্তু আশিস ফাউল করেন রবিনহোকে এবং রবিনহো দুরন্ত শট কর গোলার মতো শট করেন, কোন দিকে শট করবেন সেটা কিন্তু বোঝা গিয়েছিল, মোহনবাগানের গোলরক্ষক বিশাল কায়েতও আন্দাজ করেছিলেন, তিনি ঝাঁপিয়েও পড়েছিলেন, হাতও লাগিয়েছিলেন বলে, কিন্তু বলে এত শটে এতটা জোর ছিল যে ওর হাতে লেগেও বল গোলে ঢুকে গেছে হাত ভেদ করে। দুটো দলই মোটামুটি লড়াই করেছে, তুল্যমূল্য লড়াই হয়েছে, তবে অবশ্যই মোহনবাগানের ম্যাচে জেতা উচিত ছিল কারণ তাদের আক্রমণের চাপ অনেক বেশি ছিল। ধন্যবাদ সুকান্ত দা। রক্ষণের ভুলে এএফসি কাপের গ্রুপটির লড়াইয়ে তৃতীয় ম্যাচে আজকে গেল মোহনবাগান। বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত থাকলো 2-2 গোলে। নজর রাখবো পিয়ারলেসের পুজো মণ্ডপের দিকে। 5 দিনের সফর শেষে কৈলাসে পারি উমার, ঢাকের তালে দেদার হই হুল্লোড়ে মাতলেন সত্তর পিয়ারলেস নগর আবাসনবাসীরা। দেদার নাচে বিষয়ময় মুহূর্ত হয়ে উঠল আনন্দময়।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পাঁচ দিনের সফর শেষে কৈলাসে পাড়ি উমার ঠাকুর তালে দেদার হই হুল্লোড়ে মাতলেন সত্য পিয়ারলেস নগর আবাসনবাসীরা। দেদার নাচে বিশদময় মুহূর্ত হয়ে উঠল আনন্দময়। পাঁচ দিনের সফর শেষে কৈলাসে পাড়ি উমার দেখতে পাচ্ছেন সেই ছবি, ঢাকুর তালে দেদার কৈফুল্যতে মাতলেন সত্য পিয়ারলেস নগর আবাসনবাসীরা। দেদার নাচে বিশদময় মুহূর্ত হয়ে উঠল আনন্দময়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রচুর মানুষের সমাগম সেখানে, পাঁচ দিনের সফর শেষে কৈলাসে পাড়ি উমার দেদার নাচে বিশদময় মুহূর্ত হয়ে উঠল আনন্দময় সত্য পিয়ারলেস নগর আবাসনবাসীরা। নজর রাখবো জার্মানির পুজোর দিকে, বিজয়া দশমীতে সেখানে ঠিক কেমন ভাবে বিসর্জন হচ্ছে দেখাবো আপনাদেরকে। শারদীয় দুর্গোৎসবের ইতি ঘটল জার্মানিতে। বিজয়া দশমীতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের মতো বার্লিনের পুজো মণ্ডপগুলিতেও ছিল ভক্তদের ভিড়, ছিল আরাধনা, দর্পণ, বিসর্জন এবং আশীর্বাদ গ্রহণ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, চলছে সিঁদুর খেলা এবং শারদীয় দুর্গোৎসবের ইতি ঘটল জার্মানিতে। বিজয়া দশমীতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের মতো বার্লিনের পুজো মণ্ডপেও ছিল ভক্তদের সমাগম, ছিল আরাধনা, দর্পণ, বিসর্জন এবং আশীর্বাদ গ্রহণ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজয়া দশমীতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের মতো বার্লিনের পুজো মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ভিড়, শারদীয় দুর্গোৎসবের ইতি ঘটল জার্মানিতে। বিজয়া দশমীতে বার্লিনের মতো, জার্মানির মতো অঙ্গরাজ্যের বার্লিনের পুজো মণ্ডপগুলিতেও ছিল ভক্তদের ভিড়। খবর এখন এই পর্যন্তই, আর অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে।